প্রিয় দর্শক, বাংলা চ্যানেল নিয়মিত বিনোদনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। সারাদিন বাসায় একা কত কষ্টে কাটে সাকিব খান উপবিশ্বাসের একমাত্র সন্তান জয়ের। সাকিব খানের মা জয়কে নিজের কাছে নিয়ে গেলেন। সাকিব খানের মা জয়কে গুলশানে নিয়ে গেলেন যে কারণে। দর্শক, জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। দেশে এমন করোনা পরিস্থিতির মধ্যেও ঈদে ঢাকা সহ সারা দেশে প্রায় 115টি সিনেমা হল খুলেছিল, এই হিসাব জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তবে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির জন্য প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে একমাত্র মনোয়ারোশের ডিপ চলে সৌভাগ্য ছাড়া আর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি এবারের ঈদে। এদিকে সাকিব খান ও উপবিশ্বাস দুজনেই ব্যস্ত সময় পার করছেন তাদের হাতের নতুন সিনেমা নিয়ে। উপবিশ্বাসের প্রেম প্রীতি বন্ধন এবং সাকিব খানের নিদারামী বাংলাদেশ, এই সিনেমা দুটির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাকিব অপু নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় সম্পূর্ণ একা হয়ে গেছে তাদের একমাত্র সন্তান জয়। জানা গেছে 17 মে থেকে সুলেমান আলী লেবুর পরিচালনায় এফডিসিতে সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়ে গেছে। সিনেমাটিতে প্রথমবারের মতো জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। উপমা কথাচিত্রের প্রযোজনায় এফডিসিতে সিনেমাটির শুট চলবে আরো 1 সপ্তাহ। অপুজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর। অন্যদিকে ঢাকার উত্তরা 7 নম্বর সেক্টরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাকিব খানের নিদারামী বাংলাদেশের কাজ। জানা গেছে এই ছবিতে অভিনয় করবেন শবনম রুবলি। ইতিমধ্যে নিদারামী বাংলাদেশ ছবিটির সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয় এবং ভক্তরা সেটি পজিটিভ ভাবে গ্রহণ করে। এদিকে সাকিব খান এবং অপুবিশ্বাস দুজনেই সিনেমার কাজে নিয়ে ভীষণ ব্যস্ত থাকায় সম্পূর্ণ একা হয়ে গেল তাদের একমাত্র সন্তান জয়। আজ সকালে সাকিব খানের মা কাউকে কিছুই না বলে নিজে ড্রাইভারকে নিয়ে অপুর বাসায় জয়কে দেখতে ছুটে গেলেন। সাকিব খানের মা বলেন, আমি চাই না আমার নাতি একা ঘরে কষ্ট পাক। বাড়ির গৃহকর্মীকে সাকিব খানের মা বলেন, তোমার দিদি আসলে বলো আমি জয়কে নিয়ে গেছি। অপুকে বলো গুলশানে যেয়ে জয়কে যেন দেখে আসে। স্কুল না খোলা পর্যন্ত জয় গুলশানে সাকিবের সাথেই থাকবে। জয় দাদিকে পেয়ে ভীষণ খুশি। জয় খুশি হয়ে দাদিকে বলে, গ্র্যান্ডমা আমি তোমার সাথে যাব, আমার কাপড় আর ল্যাপটপ আমি নিতে চাই। জয়ের দাদি জয়কে বুকে জড়িয়ে বলেন, দাদু ভাই তোমার যা যা প্রয়োজন সবকিছুই নিয়ে নাও, আমরা এবার অনেকদিন থাকবো। তোমার যা যা খেতে ইচ্ছে করে আমি তোমাকে বানিয়ে খাবো। তোমার যেখানে যেখানে ঘুরতে ইচ্ছে করবে আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাবো।